হ্যালো, মাগুরু মাছ ভাই খাওয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ ভাই, পুরো কুন্দ কুন্দ হয়েছে দেখছি। আরে গেঁদা ফুল গাছ বোধহয় সময় পেলাম না। আমি ভেন্ডি গাছের দানা পুঁতে ছিলাম কোথাও, দেখিস তো গোল গোল বড় বড় পাতা, ভেন্ডি গাছের মতন পাতা বড় বড় গাছ গাছ হচ্ছে কিনা কোথাও? একটাই দেখতে পাই, ছোট ফুকুন না পানকৌটি মাছ ধরতে তো সুবিধা হয়, ওদের তো মাছ ধরতে সুবিধা হয়। ভাই মাগুর মাছ গুলো হেভি সাইজ হয়েছে ভাই, বড় বলে না দেখো, বড় বলে বেশি উঠছে না দেখো, লোক দেখো মাগুর মাছ গুলো হেভি সাইজ হয়েছে। আরে জাল সাইডে পড়ে আছে, ওগুলো ছাড়িয়ে দিতে পারলে মেনে হচ্ছে দাঁড়ানোর টাইম তোর তো আবার পাঠা দিবি। তো বললে ও গুদমাটা বাউন্ডারির উপরে চলে গেছে, একসঙ্গে তিনটে কাঁদি পড়েছে, দেখতে পাচ্ছ কি? গাছপালার একটা পড়েছে বাবা, তার মানে চারটে মাল পড়েছে। শীতে গিয়ে মাগুর মাছ কাঁচকলার ঝোল ধরতে পারলে ছিপ ফেললে ছিপ ফেললে খাবে। তুই যে বললি ঘাস পয়সা করেছিস, মাঝখানটা করছে সাইড গুলো করেনি, সাইড গুলো গুনহাটা বাইদে বাইদে করে। আমার কথা শোন, এই কুমড়ো তলে একটা ইট ফিট বসায় দে বুঝছিস, ভয় একটা ইট বসা কিছু একটা দিয়ে দে নাহলে পচে যাবে। তারপরে সবে গাছ হয়েছে, গাছ দেখো পুরো ফল পড়ে ফুল গাছে ভর্তি হয়ে গেছে। বাবা কুল গাছে গেলে তো ঘাস ভরে গেছে, হ্যাঁ
এই যে এইগুলো সামনে উপরে চলে গেছে এই শীতে আমি মাটি ফেলবো যা যেখান থেকে ফেলবো মাটি ঠিক আছে আমার কাছে একটা ফুল আছে টবের হচ্ছে ওখানে সার দিতে হবে ওটার মধ্যে সার আছে সার নিয়ে যাস হ্যাঁ ওটার মধ্যে সার আছে একটু সার নিয়ে যাস আমাদের বাড়ি আছে ওই কোটোটা থেকে মা দিয়েছে খাও তুল হ্যাঁ আমরা খাই দুটো হয়েছে এই ফুল ভর্তি এটা কোন গাছের মধ্যে এই মা পালা দিয়েছে পালা কোন চিনে পালা দিয়েছে ওইটা মতো এই তো আবার এখানেও হয়েছে তাহলে দিয়ে ভোগ একটু বড় হয়ে যা এখন করছি ও সেই বাবা বাবা বিয়ে করছে এবারে একটু পাতি লেবু গুলো হয়ে গেল পাতি লেবু হয়নি না এক মাস লাস্ট পাতি লেবু ছিলাম তোকে চার পাঁচটা দিলাম আমি চার পাঁচটা দিলাম তুই তো অনেক মাস অনেক দিন আগে হ্যাঁ তারপরে কিন্তু পাতি লেবু হচ্ছে রে একদম হচ্ছে ওই গোপাল একটা কি ইয়ে গাছ এনে বসিয়েছে লেবু গাছ আম গাছ ওই দুটো দুটো ধরে গেছে ওই দেখা দেখি এটা ওই ওই যে ওই যে আম গাছটা ওই যে দেখো ওই দেখতে পাচ্ছ কি একটু জুম কর একটু জুম কর একটু হাত দিয়ে জুম কর ছবিটা হ্যাঁ হ্যাঁ আর লেবু গাছটা কোথায় ভাই ছোট লেবু হয়ে আছে ওটা কিন্তু গন্ধরাজ লেবু গাছ আরে এইটা কি ফুল গাছ এটা এই এবারে দিলে আর কি ফুল গাছ এটা পদ্ম গাছ মনে হয় পদ্ম গাছ না আমার সুবি ফুল গাছে ফুল হয় না আর তোমার গাছে ফুল হচ্ছে আর আমি তো বলছি বারান্দায় আমার সাড়ে সাড়ে কৌটো আছে বারান্দায় এই দেখো ফুল দেখো গাছ আছে ভর্তি করে দেখ কি শিরে দেখো এটা ভর্তি করে দেখো ভর্তি মানে ভর্তি আরে শুধু এ পতি ডালে মিলছে তাও তো আমার সকালে কুড়িয়ে নিয়ে যায় এ বাচ্চা বারান্দায় ঢোক একটা বড় বড় কুটার মধ্যে সার আছে দেখ ওখান থেকে দুমু আমাদের বাড়িতেও একটা কুটোর মধ্যে সার আছে বুঝেছো আরে তোর সার আর আমার সারের ফারাক আছে আমি সারা তোমারই সার তোমারই আচ্ছা তোমারই সার মাটি খুঁজি তাহলে চারিপাশে দিয়ে দিস দিয়েছে কিন্তু ঠিক লাভবান হচ্ছি না
মেইন টবে রাস্তা মেইন টবে কোন জিনিসই পর্যাপ্ত হয় না আমি আমি বলছি দক্ষিণ ধারে এনে ওটা বসি দাও দক্ষিণ ধারে বসি দাও তোর বাড়িতে গেটের সামনে গেটের সামনে ফাঁকা জায়গা মধ্যে বসিয়ে দেখবি ভালো ফুল হবে দিন কে দিন তো আমি এখন ভাবছি ছোট আছে ঠিক আছে কিন্তু যখন বড় হয়ে যাবে না তখন খুব অসুবিধা হবে সোমবার আসবো জালের মানে সোমবার তোদের ওখানে মাঠে বলছি সোমবার সোমবার আসি আরে বাপির এখন বউর বাচ্চা হবে কালকে নার্সিং হোমে রাত্রিবেলা ভর্তি করছে রাতেই ফোন করছিলাম।